ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

তো তাদেরকে অনুরোধ করছি শুনতে জিনিসগুলো কঠিন কিন্তু কঠিনের কোনো বিকল্প নাই এই ক্লাসগুলো দুই একদিন ধরে যেগুলো হবে সেগুলি হচ্ছে অত্যন্ত মানে জ্ঞান নির্ভর এটা আপনাকে শিখতে হবে আমাদের সমাজগুলোতে বাংলাদেশি সমাজে আল্লাহ সুবাহ যে সেগুলো বিভিন্ন কারণে আমরা জানতে পারিনি সেগুলো আমরা খুঁজে দেখবা এর অন্যতম ঠিক হচ্ছে আল্লাহ সুফা তাহলে কে মা আরিফা তাকে চেনা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকে এই কারণে তারা স্কলার তারা কতগুলো মূল নীতি ব্যাখ্যা করেছেন আমরা এবং বিভিন্ন ইসলামের ভিতরে যে দল বিভেদ তৈরি হয়েছে ফেরকা অতীতে ছিল তারা এই এই যে গুণাবলীকে কিভাবে ধারণ করেছিল এই সেইখান থেকে আমাদের দেশে

সমস্ত গুলোকে মানতে হবে কিছু মানবেন আর কিছু মানবেন না সেটি করা যাবে না এবং সেটি করা হয়েছে আমরা উদাহরণ হিসাবে বাংলা কোরআন শরীফে যেভাবে অনুবাদ করা হয়েছে যেভাবে বিকৃত করা হয়েছে সেগুলো আমরা তুলে ধরব আমরা শুধুমাত্র উদাহরণের জন্য এই কোরআন থেকে উদ্ধৃতি দিব এবং ওর ভুলগুলো তুলে ধরব বাংলাদেশের প্রতিটি কোরআনের এর সিফাত সম্পর্কে অনেক ধরনের সমস্যা রয়েছে সেটা অপেক্ষা রাখে না তবে আমাদের কাছে অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক এর অনুবাদে কোরআন থেকে আমরা ভুলগুলো দূরিয়ে দেব যে এখানেও ভুল আছে সেগুলো আপনারা জেনে নেবেন তার মানে এই নয় যে অন্যান্য কোরআনগুলি খুব সঠিক ওগুলো আরো জঘন্য ভুলে জটরিত তব জামানুল কোরআন মারিফুল কোরআন বাংলা ভাষায় যত কোরআন অনুবাদ হয়েছে সবগুলোরতেই আল্লাহ সুবহানাহু তাআলার সিফাতগুলোকে কতগুলোকে মেনেছে কতগুলোকে অস্বীকার করেছে আল্লাযিনা ইউসবিতুনা বা'দুস সিফাত ওয়ানফিনুন বা'দুহা এ একটা দল রয়েছিল অতীতকালে মানে অনেক দলের ভাগ হয়েছে মুসলমান সমাজ পূর্বে তো এর একটা দল হচ্ছে যে তারা কিছু অন্য গুলোকে তারা বলতো যে এগুলো আসলে রূপক অর্থে প্রথম দল যারা প্রথমে এসেছিল আল্লাহি আল্লাহ আল হায়া আল্লাহর হায়াত রয়েছে জীবন তারা সাতটি গুণাবলী মানতো লিখে রাখুন এই এই দল থেকে বাংলাদেশের উৎপত্তি আছে ভালোভাবে সুতরাং বাংলাদেশের এই দলের প্রভাব রয়েছে অলরেডি লিখে রাখতে পারেন এটা এই লেকচার গুলো খুব কঠিন কঠিন মানে এই নয় যে এটা বোঝা কঠিন তা নয় কঠিন মানে হচ্ছে যে জিনিসগুলো খুব রসকষহীন এখানে কোনো নামাজ রোজা হজ জাকাত অথবা মাসি হেদ্দার জালের মুখরোচক কোনো বর্ণনা নাই এটি হচ্ছে আল্লাহ সুবহায়ন তাআলার কিফাত সম্পর্কিত বর্ণনা যদি আপনারা আল্লাহ সুবহায়ন কে চিনতে চান তাহলে এই জ্ঞানের আপনার দরকার হবে ওই দল তারা সাতটি আল্লাহর সিফতকে মানত সাতটি এই সাতটি গুলো কি আল হায়া হায়াত আল্লাহ রয়েছে আল আল যে তার জীবন রয়েছে যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি আল কুতরা তার রয়েছে ক্ষমতা পাওয়ার তাহলে প্রথমটা হচ্ছে লাইফ নলেজ পাওয়ার তার হিয়ারিং শ্রবণ মানে শুনতে পারেন এই গুণাগুলি ওয়াল বাসরো তিনি দেখতে পারেন ওয়াল কালামু তিনি কথা বলেন ওয়াল ইরাদ যে তিনি ইচ্ছা করেন তাহলে আমরা কয়টা পেলাম সাতটি লাইফ নলেজ হাওয়ার হিয়ারিং সিং পিচ উইল আল্লাহ সুবহানাহু ওয়া এই সাতটি গুণাবলীকে বিশ্বাস করতে তারা আল হায়াতুন আল ইলমুন ওয়াল কুদরাতু ওয়াসমাউ ওয়াল বাসারু ওয়াল কালামু ওয়াল ইরাদাতু আল্লাহর ইচ্ছা এই সাতটায় কে সঠিকভাবে তারা মানতো কিন্তু তারা যেটি করত সুম মানে يجعلونها صفات الحقيقه তারা এটা বলতো যে এগুলি হচ্ছে বাস্তবিক অর্থে মানে সত্যিকারের সিফাত কিন্তু উম্মায়ুনাযউন এ ফি মানে কত অন্যগুলো গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া গুণাবলী সম্পর্কে তারা বিতর্ক করত কি কোন গুণাবলীগুলো উদাহরণ হিসাবে বলা হচ্ছে মুহিব্বাতুল্লাহি তাআলা আল্লাহর ভালোবাসা রেদা উল্লাহি তাহলে আল্লাহর মানে মানে সন্তুষ্টি ভালো করে লিখে রাখুন এটা রেদা উল্লাহি তাহলে রেদা এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আপনি আপনাদেরকে আমরা প্রমাণ করে দিব যে আল্লাহর এক গুণাবলী অন্য গুণাবলীর সাথে কিভাবে বাংলা অনুবাদে জর্জরিত হয়েছে আমাদের সমাজে ইনক্লুডিং যারা কোরআন সন্ন্যাসহী পথ প্রদর্শন অনুসরণ করে দাবি করে তাদের কোরআন গুলোকে ভুলে আল্লাহ সবাইকে আমাদের সঠিক জ্ঞান করুন আল্লাহর ঘৃণা আল্লাহ রাগ এই গুণাবলীকে তারা অস্বীকার করেছে ওরা বলেছে যে ওয়াজ আলু নাজা আলিকা যে এগুলি হচ্ছে ম্যাটাফরিক্যাল রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছে ম্যাটাফরিক্যাল মানে আল্লাহ সুবহানাহু ওয়া আসলে ভালোবাসে না আল্লাহ সুবহানাহু ওয়া আসলে রাগ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া আসলে ঘৃণা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাপান না ইত্যাদি যেমন হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রকাশ করতে কোনো লজ্জা পান না এরকম অথবা আল্লাহ লজ্জা পান না এগুলিকে তারা সিফাতুল হাকিকা এই হিসাবে তারা মানে না ওরা বলে কি আর সিফাত মাজাজা 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 মানে হচ্ছে মেটাফরিক্যাল রূপক অর্থে মাজাজ হিসাবে মিম জাল জিম মিম জিম জাল তারপরে তারা এটা করেও খান্ত হয় নাই তারা বলেছে

এখান থেকে আমাদের দেশের যে অনুবাদ গুলো এটা থেকে মুক্ত নয় সেটা আমরা প্রমাণ করব ইন আর কতগুলো দল ছিল তারা শুধু নামকে কে মানত নাম শুধু নামে নামে নামটাকে শুধু বলতো যে এটা নাম কিন্তু নামের অর্থ কি এটা তারা গ্রহণ করতো না যে এটা আল্লাহ বর্ণনা করেছে খালি মানে উচ্চারণ করার জন্য এটার অর্থ জানা যায় না অস্বীকার করতো যেমন আপনি যদি বলেন লোকটা আমি শুধু বললেন জনাব কলা গাছ তিনি ঘুষখোর এই তো কলা গাছ একটা ব্যক্তির নাম এবং তিনি ঘুষ করে এর এর কোনো অর্থ হবে না কারণ এটি বলার জন্য বলা এর কোনো অর্থ নাই এই ছিল ওরা বলতো যে আল্লাহ মানে জীবন তো কিন্তু আল্লাহর কোন জীবন নাই আল্লাহ আলিমুন বিলা আলিম আল্লাহ হচ্ছেন আল আলিম কিন্তু তার কোন নলেজ নাই এইভাবে আল্লাহ সুবাহ তালাকে বলা বলতো আল্লাহ মুতাকাল্লিমুন বিলা কালাম আল্লাহ বক্তব্য রাখেন কিন্তু তিনি কথা বলেন না এগুলো তো কঠিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আপনারা যে কোরআন শরীফ পড়েন সেগুলির ভিতরে এগুলি আছে বেশি দূর যেতে হবে না যে কোরআন শরীফে আমরা খুব আদর করে পড়ি তাই শুধু জাদিদ এগুলোর ভিতরেই এগুলো লুকিয়ে আছে যে এগুলোকে শুদ্ধ করাই হচ্ছে আজকে এই দর্শের প্রধান লক্ষ্য অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে কারণ আমাদের দেশে সঠিক পৌঁছে নি এটা দলিল আমাদের চোখের সামনে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি তো তারা এটা কেন করতো না তারা করতো না একটা ভয়ে কি তুষাব বিহাবুত্যাচিজিস যে এগুলো বললে তো আল্লাহ বললে তো মানুষের মতো হয়ে যায় মানে চিন্তা যে আল্লাহ হয়ে যায় সুতরাং আল্লাহকে মানুষের মতো কল্পনা করা যাবে না সুতরাং আমরা এটা করব না এই ভয়ে তারা করতো না আবার তারা বলতো এইগুলি বললে এখনো বলে আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাস না করলেও আমি সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশ্বাস করি যারা আমাদের অনুষ্ঠানটা শুনবে এবং যারা এরপর বিরোধিতা করবে তারা অন্যের কাছে গিয়ে বদনাম করবে যে এই যে প্রতি বুধবার কোরআন সন্না ক্লাস হয় এখানে এমন জিনিস আলোচনা করে এগুলি বললে মুসলমান থাকবে না সেইভাবে বলে যে ওরা বলে আল্লাহর হাত পা আছে এই মানুষের মতো আমরা কিন্তু এটা বলি নাই কিন্তু ওরা এটা বলবে এভাবেই এটা এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে ওনার মাথার ভিতরে তাসবী তাসবি মানে হলো আল্লাহর কোন গুণাবলীর কথা বললেই সে তাসবী করে মানে সে সাথে সাথে মানে মানুষের সাথে তুলনা করে একটা মানুষ সাড়ে তিন হাত অথবা চার হাত লম্বা এই লম্বা একটা প্রাণীর সাথে আল্লাহর গুণাবলী তুলনা করে সে আসলে আল্লাহকে ভয় করে না সে যেটা করে সেটা হলো কোরআন সুন্নাকে ঘৃণা করে আর মানুষের কাছে বদনাম করে বেড়ায় যে বর্তমানে একটা দল বের হয়েছে তারা হচ্ছে কোরআন সুন্না তারা বলে যে আল্লাহ নাকি হাত পাওয়া আছে মানুষের মতো এটা তো আমরা বলি নাই এটা আপনি বলেন গুনা হলে আপনার হবে আগুনে গেলে আপনার হবে কারণ আপনি আল্লাহ সুবাহ এই গুণাবলিকে অস্বীকার করছেন একটি ভয়ে যে ভয়টি অমূলক এটার কোনো অর্থ হয় না সেটি হচ্ছে তাসবিহ তাসবি মানে হচ্ছে যে আল্লাহর কোনো গুণাবলীকে তার সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করা মানে উপমায় ফেলে ফেলে দেওয়া আরেকটি কি আরেকটা দল আছে যে ওরে বাবা এই হাত পা বললে তো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলা হবে এই জন্য আমরা এটা বলবো না তো কি করতে হবে বলবো যে এটা এটা বলতে কি বুঝায় আমরা সেটা জানি না এটা বলতে কি বুঝায় এটা আল্লাহ জানে এই এই বিষয়ে আমরা বহু আগে একটি ক্লাসে আমরা বলেছিলাম এই গ্রুপ আমাদের দেশে আছে জনপ্রিয় কোরআন এদের প্রভাব দেখা যায় ওটাকে বলা হয় তাসবিদ তাসবিদ আসমা উল্লাহি তাহি এর দুটি অর্থ রয়েছে গত ওই আগের ক্লাসে অনেকে ভুল বুঝেছেন আমি আবার শুদ্ধ করে দিচ্ছি একটা কোন সমস্যা নাই যদি আপনি বর্ণনা করেন আল্লাহ সুবাহ যেভাবে বর্ণনা করেছেন নিজেকে কোরআনুল কারীনের ভিতরে সেভাবে যদি আপনি বর্ণনা করেন আর সেটাকে যদি আপনি বাস্তবে মনে করেন যে আল্লাহর এই গুণাবলী আলহাক এটা সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সেটা বর্ণনা করেছে এটাকে পিঠক করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন চেহারা আর আপনি বললেন আল্লাহর সন্তুষ্টি তো আপনি এটাকে অন্যদিকে দিকে ডাইভার্ট করে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া শেষ রাতে মানে রাতের এক তৃতীয়াংশে আসমা ও দুনিয়া সামা আর দুনিয়া যেই দুনিয়ার যে হবেন নিকটবর্তী সেখানে আল্লাহ সুবাহ আপনি সেটাকে বিশ্বাস না যে কিভাবে এটা হচ্ছে কিন্তু একটি তাফবিদ আছে যেটি সফি সেটা আমরা করি সেটা হলো সবকিছু আমরা বলবো অ্যাকর্ডিং টু হাদিস এন্ড কোরআন কিন্তু আমরা বলবো যে এটা কিভাবে সংগঠিত হয় সেটা আমরা জানি না এই কথাটুকু শুধু স্বীকার করাকে বলা হয় তাসবিদ তহে এই ধরনের তাসবিদ করা ঠিক আছে অসুবিধা নাই যদি এই তাসবিদ মানে হলো ছেড়ে দেওয়া আল্লাহর দিকে ছেড়ে দেওয়া যেমন যে তাসবিদ তাসহীহ ওহুয়া ইসবাতুল্লাহ ইসবাতুল আল্লাজি আলাই যে আল্লাহর গুণাবলীটাকে অর্থ শব্দের মাধ্যমে অর্থের মাধ্যমে যেটাকে মিন করা হচ্ছে যেটা বোঝানো হচ্ছে সেটাকে ঠিক সেভাবে বুঝিয়ে সোম্মা তুফিদু এলমি কাইফিয়াতুল্লাহ কাইফিয়াতুহু ইলাল্লাহ যে এটা কিভাবে সংগঠিত হচ্ছে তার নলেজ টুকু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম এভাবে তাফবিদ করলে এটি সঠিক সোম্মা তুফিদু যে আল্লাহ সুবাহান তালা কিভাবে শেষ রাতে আমেরিকা যদি হয় এখানে দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন আবার অন্য এক জায়গায় যেখানে দিন সেখানে আল্লাহ সুবাহান তালা নেমে আসেন না আবার সেখানে যখন রাত হয় তখন সেখানে নেমে আসেন আবার আমেরিকাতে যখন দিন থাকে তখন আমেরিকাতে মানুষ সেটা মনে করে যে নেমে আসে নাই এই যে পৃথিবীর এক প্রান্তে মানুষ ধারণা করছে আল্লাহ নেমে আসেন শেষ রাতে আর আরেক প্রান্তের লোক মনে করছে যে রাত হলে তারপরে আল্লাহ নেমে আসেন এই যে দুই প্রান্তের লোক দুই রকম মনে করছে কিন্তু তারা বিশ্বাস করছে আল্লাহ মে নেমে আসেন এবং আল্লাহ বাস্তবিক অর্থেই নেমে আসেন এখন এই নেমে আসার সময় তিনি কি তার সিংহাসন আল আল্লাহ যেটা তার সৃষ্টি সেটাকে কি তিনি খালি করে দেন নাকি সেটার উপরেই থাকেন আল আর্স আরশ আল্লাহ সুবাহ তার কিতাবের ভিতরে বলেছেন যে তিনি আরশের উপরে ফাউকাল আরশ উপরে অধিষ্ঠিত হয়েছিল সেই অধিষ্ঠিত হওয়াটা চূড়ান্ত সেটিই হচ্ছে সর্বশেষ অবস্থান যেটা আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারি সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সেই অবস্থান থেকে সরে আসেন কিনা সেটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারি না লেকচারটু খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই আসমা ও সিফার যদি আপনি সুন্দর করে ইলমটাকে ধারণ করতে পারেন তাহলে আপনি कामयाब হয়ে যাবেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের মারিফা তার জ্ঞান আপনার ভিতরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ রাতে আসেন অন্য অন্য জায়গায় আসেন না সেটি আমাদের চিন্তা করাটা কঠিন কিন্তু আল্লাহ জন্য এটি অত্যন্ত সহজ বরং আমরা জানি না কিভাবে সংগঠিত হয় ওই যে কিভাবে সংগঠিত হয় সেটা আমরা জানি না এই না জানাটা হচ্ছে তাসভিদ এরকম তাসভিদ করা ঠিক আছে কিন্তু নেমে আসেন সেটা আমরা বিশ্বাস করি ওই এলাকার লোক বিশ্বাস করি আল্লাহর কাছে দোয়া করি যখন হাত তুলে তখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবাহ তারা আমার কথা শুনছেন তিনি দুনিয়ার আসমানে এসে ডাকছেন যেমন আরাফাতের দিন আরাফা লোকদেরকে আল্লাহ সুবাহ তারা দুনিয়ার আসমানে এসে মানে অথবা নিকটবর্তী হয়ে তিনি ডাকেন হ্যাঁ তখন তো অন্য জায়গায় আবার রাত থাকে যখন আরাফা সৌদি আরবে হয় তখন তো অন্য জায়গায় রাত থাকে তাহলে একই ভাবে আল্লাহ সুহায়না সৌদি আরবে আরাফার ময়দানের লোকদেরকে ডাকছেন আর দুনিয়া আবার অন্য জায়গায় তিনি মানে রাতের বেলা আসছেন এটা কিভাবে সম্ভব সবকিছু অসম্ভবের সম্ভবকারী হচ্ছেন আল্লাহ সুবাহ উনি হচ্ছেন আলকারীর সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন এই কারণেই আমরা সেগুলোকে বিশ্বাস করি কিন্তু আমরা উফিদু আমরা এটাকে ছেড়ে দেই ইলাল্লাহ কিভাবে এটি সংগঠিত হচ্ছে সেটি আল্লাহর দিকে ছেড়ে দেই। এভাবে তাফদিদ করা বৈধ এবং এটাই আল জামা এভাবেই করে থাকেন

আর উপরে আমরা ঈমান আনেনি ও গায়রা ইননা লা নাআলমু কাইসিয়তাহা কিন্তু আমরা জানি না লা নাআলমু যে এটা কিভাবে সংগঠিত হচ্ছে এটা একটি মূলনীতি আপনাদের আবারও বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন যে এই যে আসমা সিফাত যেভাবে আহল হুসুন্নাল জামা তাদের স্কলাররা বর্ণনা করেছেন সেই দিক থেকে বাংলাদেশের তাবজ প্রাণ তর্জমা যার কথাই বলুন না কেন অনেক দূরে রয়েছে কিছুটা কারেক্ট করেছে কোন কোন জায়গায় কিছুটা ওনারা গুলিয়ে ফেলেছেন তা কিছু করার নাই কারণ সঠিক এলম খুবই দুর্লভ আল্লাহ সুবাহ তাহালা আমাদের সবাইকে সঠিক এলম জানা তৌফিক দান করুন আমিন যেমন আল্লাহ সুবাহান আরসের উপরে অধিষ্ঠিত হয়েছেন এটাকে কিভাবে অধিষ্ঠিত হয়েছেন ইস্তাওয়া কিভাবে তিনি ইস্তাওয়া করেছেন এটি হচ্ছে ইমাম মালিক রাহমা উল্লাহ তারা তিনি বলছেন আল ইস্তাওয়া ও মালুম সেটি আমাদের আমাদের জানা আছে আমরা সেটা জানি কাইফিয়া তু মাজিহুল হ্যাঁ যে যে কিভাবে আল্লাহ আল্লা সুবাহা হয়েছেন সেটা আমরা সেটা জানি না আল্লাহ সেটির সঠিক জ্ঞান রাখেন এই কথাটুকু একটু ঘুরিয়ে মানে আজকের ক্লাস হচ্ছে খুব সূক্ষ্ম সুন্দর ভাবে না বুঝলে কিছুই বুঝবেন না হ্যাঁ সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ দিন تثبيت طا تا فا واو يا ضاد تثبيت اي تثبيت اتا جتا باطل هو معنى تثبيت باطل جتا incorrect جتا هلو كي اسبات لللفظ عن غير معرفة معنى هو جي إيه اتا شدو মানে শব্দে বিশ্বাস করে কিন্তু এটার অর্থ সে নিতে চায় না এই কথা বলার পরে ফুটনোটে লিখে রেখেছে আপনারা আপনাদেরকে আপনাদের মনে আছে কিনা না আমি তজ্জমানুল কোরআন একটি অনুবাদ থেকে আপনাদেরকে ধরে ধরে বলে দিয়েছি কিভাবে লেখক তসবিদ করেছে তারপরে সে বলছে লা আমরা এর অর্থ জানি না বিহা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা এটার অর্থ জানি না আর আল্লাহই আল্লাহ জানে এটার অর্থ কি মানে এটা বলার জন্য বললাম যেমন জনাব কলাগাজ একজন ঘুসখোর ব্যক্তি এটার কোনো অর্থ হয় না এরকম কলাগাজ কোন ব্যক্তির নাম কি না আমরা না তবে বলেছি কলাগাছ এবং তিনি কি করেন ঘুষ খান কিন্তু কলা খান না এর এটা হলো বলার জন্য বলা এভাবে এই কোরআনের ওই আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয়েছে আপনারা খুলে দেখতে পারেন অনেক বই আছে আমরা ওই কে কোথায় কতটুকু ভুল করলো ওদের নাম ধরে সমালোচনা করে আপনাদের সময় নষ্ট করতে পারছি না শুধু বলে দিচ্ছি যে এটা যদি অনুসন্ধান করেন আপনাদের চোখের সামনে চলে আসবে আর এগুলো করে যদি অনুসন্ধান না করেন তাহলে এগুলো কোনো দিনই জানতে পারবেন না আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জ্ঞান না এই কবরে যাইতে হবে। হ্যাঁ আরেকটি হচ্ছে যে তারা আল্লাহর নাম অস্বীকার করে আর তার সিফাতগুলোকেও অস্বীকার করে। আল্লাযিনা জুনফিনুল আসমা ওয়া সিফাত দুটোকেই অস্বীকার করে। হ্যাঁ তারা মানে বলে যে আল্লাহ আল্লাহ তালার আসলে এগুলো কিছুই নাই এগুলো আল্লাহ বর্ণনা করেছেন রূপক অর্থে এর সত্যিকার জানি না এই মানে গুণগুলো মানে না না নামেও মানে এভাবে তারপরে কিন্তু আমাদের মূলনীতি কি মূলনীতি হচ্ছে আল কাউল সিফায় যাত যে আমরা যখনই সিফাত সম্পর্কে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ذاتের বর্ণনা যখন আমরা করব তখন অনেকগুলো সমস্যা আপনাদের কাছে আসবে আমি সবগুলো সমস্যা মানে আপনাদের কাছে তুলে ধরব না কারণগুলো আপনারা বুঝতে পারবেন না কিন্তু যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আজকে আলোচনা করব একটি হচ্ছে মানে আল কায়দাতুল আরবা الرابعه লা ইউসিফুল্লাহু বিন নাফিল মাহাদ যে আল্লাহ সুবহানাহু তাআলাকে শুধু মাত্র মানেন নেগেটিভ অর্থে নিগেশন মানে অস্বীকার করার অর্থে কোনো গুণাবলী বর্ণনা করা যাবে না যেমন আপনি একজনের গুণাবলী বর্ণনা করছেন আপনি শুধু যদি বলেন যে জনাব উনি হযরত জি তিনি

নিগেট করে দেওয়া অস্বীকার করে দেওয়া সেগুলোকে ইন মানে যে এই যে নাফি করে টার্মিনোলজি থেকে সেগুলো আমরা করতে পারি না আমাদেরকে করতে হবে যে যখনই আমরা বলবো যে এই ব্যক্তি হজরত তিনি ঘুষ খান না কেননা তিনি হচ্ছেন সৎ এই যে সৎ এই কথাটুকুকে উপস্থাপন করার জন্য ব্যাখ্যা করার জন্য শুধু নেগেটিভ কথাটুকু বলা যাবে কিন্তু শুধু নেগেটিভ বর্ণনা করা যাবে না আল্লাহ আল্লা সুবাহ ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে কেননা আল্লাহ সুবাহ যে গুণাবলী সেটার সম্পর্কে আল্লাহ সুবাহ নিজেই বলছেন সুরা নাহাল আয়াত নাম্বার সাইট

আল্লাহ সুহান আর তার সমস্ত সৃষ্টির তুলনা চলে আর এটার তুলনা চলে আর তুলনা করবেন আপনি কার সাথে দুনিয়ার সাথে মানে যে সামাওয়াত যে আল আরস আর তারপরে কুরসি কুরসির তুলনা করবেন মাখলুকের সাথে যে কুরসিটা কত বড় যে এটি মানে আর কুরসি মানে হচ্ছে যে সাতটি যে সামাওয়াত রয়েছে হেভেন রয়েছে এই দুনিয়া সহ সেটিকে পরিবেষ্টন করে রেখেছে ওই কুরসি মানে টুল স্টুল যেটা সিংহাসনের সামনে থাকে যে স্টুল সেই স্টুলটাই সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছে তার মানে ওই কুরসিটা কত বড় সমস্ত সাত আসমান যদি আপনি হ্যাভেন কে আসমান হিসেবে ধরেন তাহলে সেভেন হ্যাভেন এবং আল্লাহ সুবাহ তালার যে দুনিয়া তৈরি করেছেন সেটার তুলনায় কুর্সি হচ্ছে এত বড় যেটা পুরোটুকি বেষ্টন করে আছে আর কুর্সির তুলনায় আর হচ্ছে তত বড় তার মানে আমরা একটা তুলনা করছি একটি সৃষ্টির সাথে আরেকটি সৃষ্টির তুলনা করা যাবে কিন্তু আল্লাহর দৃষ্টান্তের সাথে কোনো কিছু তুলনা করা যায় না এর কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলছেন আল্লাহর রয়েছে সর্ব উচ্চ উদাহরণ দৃষ্টান্ত আমসাল মিসাল থেকে এসেছে আল আমসালুল নাম্বার সুরান এখন এই যে মানে না করে দেওয়া এটি দুই ভাবে একটি হচ্ছে সাধারণ ভাবে না করে দেওয়া আর নাফিল মুজমাল মুজমাল মানে হলো সাধারণ ভাবে নাফি করে দেওয়া না করে দেওয়া এই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া সুরা সুরা সূরা শুরা লাইসা কামিসলিহি শাইউন যে তার সদৃশ্যপূর্ণ কোনো কিছুই না আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সদৃশ্যপূর্ণ কিছুই নয় কিছুই না মানে আমরা কোনো কিছুকে বর্ণনা করতে পারি না কল্পনাও করতে পারি না লিখতে পারি না প্রকাশ করতে পারি না যেটার সাথে আল্লাহ সুবাহর কোনো গুণাবলীকে আমরা তুলনা করতে পারি লাইসা কামিসিহি সাই অন এটি হচ্ছে যে কোনো কিছুই তার মতো নয় আসুবাহ এটি হচ্ছে সুরা সুরা

তুলনা করা যাবে এই ধরনের কোনো কিছু কি তুমি কিছু খুঁজে পেয়েছো তুমি কি জানো হাল তাহু এ যে সিমিলার টু হিম আমরা কি কিছু জানি এই এটা সুরা মারিয়াম আয়াত নাম্বার সিক্সটি ফাইভ এখন আর আরেকটি হচ্ছে স্পেসিফিক নিগেশন মানে না করে দেওয়া আর নাফি তাফসেল আর নাফি মুজমাল নাফি মুজমাল হচ্ছে সাধারণ ভাবে বলা হলো মানে আল্লাহ সুবাহ বলছেন লাইসা কামিসি সাইগন এখানে কোনো কোনো এক্সাম্পল দিয়ে আল্লাহ কথাটা বলেন নাই শুধু জাস্ট বলেছেন যে কোনো কিছুই তুলনা মানে মানে মত নয় আর আল্লাহ আবার প্রশ্ন করে বলছেন কোনো কিছু কি তুমি পেয়েছ এই যে না করে দেওয়া এইটাকে বলা হয় নাফি মুজমাল জেনারেল নিগেশন ইংরেজিতে আর স্পেসিফিক নিগেশন যেটি সেটি হচ্ছে মানে নাফি তাফেল যে স্পেসিফিক নিগেশন যেমন নির্দিষ্টভাবে ভাবে করে দেওয়া কি করে দেওয়া যে যেমন বলা হলো আল্লাহ তিনি ঘুমান না ওলা নাউম ওলা নাউম অথবা ওলা আসানা মানে ঘুমের আগে যে ঝিমানো সেটিকে আল্লাহ বলছেন যে আল্লাহ সেটা করেন না ও সারা সানাথুন ও নাওমুন তারপরে বাসু তারপরে হচ্ছে আজালা এই এইভাবে আল্লাহ সুবাহ তালা যেমন আল্লাহ সুবাহ তালা বলছেন লাম ইয়ালিদ ওলাম ইউলাদ আল্লাহ সুবাহ তালা মানে মানে কোন পুত্র সন্তান দেননি ওয়ালাদ আবার কাউকে জন্ম দেন নেই লা সাহাবা তার কোনো মানে পার্টনার নাই ও ওয়ান নিদা মানে এইভাবে আল্লাহ সুবানা কোরআন করিমের ভিতরে এইভাবে বর্ণনা করেছেন আমাদের অনেক আধুনিক মনোমনস্ক লোক আছে যারা কোরআন অথবা অন্য কিছুকে নিয়ে গবেষণা করতে চান কিংবা করেন তাদের একটা মানসিকতা হইলো এই ধরনের উদাহরণ নিয়ে ওনারা বেশি মাথা গামান না ওনাদের কাছে এইগুলি মানে কোনো দাম নাই আমি লক্ষ্য করেছি অনেক বাংলাদেশি ভাই বোনদেরকে আমি লক্ষ্য করেছি আল্লাহ তিনি যে এগুলো তার কাছে কোনো দাম নাই ওনার কাছে দাম হলো অনেক কঠিন কঠিন আপনাকে কঠিন জিনিস ব্যাখ্যা করার কোন দায়িত্ব আল্লাহ সুবাহ দেন নাই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেটা আপনি বুঝেন কিনা যেটাকে নিগেট করে দিয়েছে আল্লাহ সেটা আপনি বোঝেন কিনা আপনি আল্লাহ মানে আল্লাহকে কিভাবে চিনবেন পছন্দ হয় না অনেক ভাই বোনদেরকে দেখেছি যে এই যে গুণাবলীগুলো আল্লাহ বর্ণনা করেছে যেটা আল্লাহ নাই সেটা তারা কখনোই মানে হ্যাঁ হ্যাঁ জানি 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 এরকম এটা বলতে গেলে হ্যাঁ এটা রাখেন বাদ দেন এটা আর অন্য কিছু কঠিন কিছু থাকলে বলেন মহাজ্ঞানী এরিস্টেটল হওয়ার জন্য কোরআনুল আসে নাই কোরানুল কারীম এসেছে তাও প্রতিষ্ঠা করার জন্য আপনাকে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বানানোর জন্য কোরআন কোন ভূমিকা নাই কোরআন এর ভূমিকা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহু লেহ ইলাহ ইল্লাহু আল হাইউল আইয়ুম তারপরেই আল্লাহ বলছেন যে লা তা শুধু হু চিনাতুন নাও মুন যে সিনাতুন হচ্ছে স্লাম্বারিং মানে ঝিমিয়ে যাওয়া মানে ঘুমানোর আগের অবস্থাটা এটা আল্লাহর হয় না আর কি নাও মন মানে একদম পুরোপুরি ঘুমিয়ে যাওয়া সেটি আল্লাহ সুবাহ তালাকে মানে আয়ত্ত করতে পারে না মানে অর্থ হচ্ছে যে মানে ঘুম অথবা ঝিমিয়ে যাওয়াটা আল্লাহ সুবাহ তালাকে ধরতে পারে না আল্লাহ সুবাহ তালা এই ঘুম এবং জীবাণু থেকে অনেক উর্ধে এই যে আল্লাহ বর্ণনা করছেন এটা আপনার নিজের পছন্দ না হইলেও এটা নিয়ে গবেষণা করতে হবে এটাকেই বড় মনে করতে হবে আল্লাহ সম্পর্কে আমাদের সমাজের ভিতরে এক ধরনের এভাবেই আল্লাহেন্স রয়েছে যারা কোরআনের খুব চর্চা করেন তাদের ভিতরে তারা তারা পছন্দ করে কঠিন কঠিন থিওরি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করি

এর অর্থ হচ্ছে যে আল্লাহ না মানে প্লাম্বারিং আল্লাহর হয় না অথবা আল্লাহর হয় না এর কারণ হচ্ছে কি যে আল্লাহ রয়েছে আল হায়াত আর আল্লাহ তাআলা রয়েছে কি আল কাইম তিনি সুপ্রতিষ্ঠিত এটার ভালো বাংলা নাই আল কাইম এটার ভালো বাংলা নেই এটা আমার কিছু করার নেই বাংলা ভাষাতে আপনি আবারও বলছি প্রিয় মানে শ্রোতা আখোয়াতি ইহানি ফিল ইসলাম আপনাদের কে অবগতির জন্য বলছি বাংলা ভাষার প্রতিশব্দ দিয়ে আসমা ও সিফাত ভালো করে শিখতে পারবেন না এটি ভাষার দৈনতা কিছু করার নাই কারণ এই ভাষাটা প্রাচীন যুগে মুশ্রিকদের ভাষা থেকে এসেছে এখানে কোনো কিতাব আসে নাই এই কারণে অনেক শব্দ সঠিক ভাবে পাওয়া যায় না তবে ইংরেজি ভাষাতে সেটা পাওয়া যায় ইংরেজিতে শিখবেন আল কাইম ইংরেজি হচ্ছে সেলফ সাস্টেনমেন্ট সেলফ সাস্টেনমেন্ট এটি বাংলা আমি করতে পারবো না যাই হোক যে এই যে আল্লাহ সুবাহ তারা বলছেন ওয়াফি নাফি সেনাথুন ওয়া নাউমুন

আল্লাহ সুবহানাহু তাআলা না এর কারণ হলো আল্লাহ রয়েছে কি পরিপূর্ণ আল কামালুল হায়াত পরিপূর্ণ জীবন আল্লাহর রয়েছে যেটি সব সময় তিনি সদা জাগ্রত প্রতিষ্ঠিত কলইয়ামুন যেটি এশতে আল কাইয়ুম কাইয়ুম আল হাইয়ুল আল কাইয়ুম যে চির জিম চির প্রতিষ্ঠিত অথবা সেলফ সাস্টেনিং ওই যে আল আর হাইম এটাকে আমরা বলছি যে আল্লাহ রয়েছে আল হায়ার এই যে আল্লাহ সুবাহ দুটো রয়েছে এই কারণে আমরা বলছি যে আল্লাহ ঘুমিয়ে যান না আল্লাহ ঝিমে যান না এই মানে নেগেটিভটা অ্যাপসোলুট অর্থে নয় নেগেটিভটা রয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মানে এই কথাগুলো নেগেটিভ ভাবে আমরা বলবো যে পজিটিভটা যেটা অ্যাফার্মেশন করতে হবে সেটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই কারণে এইভাবে বর্ণনা করা যাবে এবং এইভাবে এইটা এইভাবেই শিখতে হবে যেমন আল্লাহ সুবাহ তালা আয়াতুল কুরসির ভিতরে সবার শেষে তিনি কি বলেছেন যে ওয়ালা ইয়া উদুহু যে তাকে কোনো মানে ক্লান্তি স্পর্শ করে না হ্যাঁ এটাকে সুরক্ষা করার জন্য এটা যে এই যে এবং আল আল এটাকে সুরক্ষা করার জন্য কোনো ক্লান্তি মানে তাকে স্পর্শ করে না এটা গুরুত্বপূর্ণ দিতে হবে আপনাদের কাছে প্রিয় শ্রোতা প্রশ্ন রাখতে চাই তারা কোরআন নিয়ে গবেষণা করেন আপনাদের কি ধারণা আছে আয়াতুল কুর্সি কেন সর্বশ্রেষ্ঠ আয়াত কেন কঠিন জিনিসকে বের করার জন্য এই আল্লাহ সুবাহ এটাকে সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে নাজিল করেন নাই সেটি হচ্ছে অত্যন্ত সিম্পল যে আল্লাহ তাওদিনকে প্রতিষ্ঠা করার জন্য যদিও আমাদের পছন্দ হয় না আমাদের পছন্দ যে কি হয় এটা আল্লাহ ভালো জানে নিজের পছন্দ মাফিক কোরআনের নিয়ে নাড়াচাড়া করলে হবে না কোরআনকে নিয়ে নাড়াচাড়া করতে হবে যেভাবে নাড়াচাড়া করার কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এবং তাওহিদের ভিতরে যেভাবে তার ডিমান্ড এসেছে চাহিদা এসেছে ঠিক সেভাবে যে আল্লাহ সুবাহ যে তিনি কোনো ক্লান্ত হয়ে পড়েন না কারণ কি তিনি তিনি সুরক্ষা করেন আল্লাহ হাফিজ আল্লাহ সুবাহ সেটা করেন এর কারণ কি তার যে শক্তি তার যে শক্তি সেটি হচ্ছে পরিপূর্ণ শক্তি পারফেকশন অফ পাওয়ার এই কামাল কথাটা মানে হলো পারফেকশন মানে আমার নাম কামাল এটা শুনে আবার হাসাহাসি করলে হবে না মানে এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ যারা হাসাহাসি করতে চান তারা ক্লাস না এখন চলবে কারণ আজকে কোন দাজ্জালের কাহিনী বর্ণনা করব না কোন মুখরোচক কোন আলোচনা নাই সুতরাং আল কামালুল কুদ্রাতিহি ওয়া তামামহা যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া পাওয়ার ইন টার্মস অফ পারফেকশন কেন না ওয়াজ ইস ইজ মানে এর অর্থ হচ্ছে লা ইয়াক্সিরহু ওয়া লা

তিনি এত বড় ক্ষমতা দিয়ে যেই অ্যাটমিক মলিকুলার লেভেলে যেই খোঁজ খবর তিনি রাখছেন সেই রাখার মাধ্যমে যে তাকে হেফাজত করছেন খবর রাখছেন তারপরে তিনি হেফাজত আপনার বাসায় কয়েকটা ছেলে মেয়ে আছে যেগুলি কি আপনি প্রথমে দেখেন তারপরে তাকে সুরক্ষা করেন তাহলে কোনটা কঠিন তাকে সুরক্ষা করা কঠিন যদি দেখা এটাও কঠিন কিন্তু দেখছেন মোটামুটি কিন্তু আপনি গার্ড দিয়ে রাখতে পারছেন না বাচ্চা কাচ্চাকে সেটা কঠিন সেই কঠিন জিনিসটাকে আল্লাহ সুবান যে এই কঠিন আল্লাহ সুবাহ কখনো ক্লান্ত হন না ইয়া উমা মলিকুলার লেভেলের সবকিছু আল্লাহ জানেন যে ছোট পিপড়ার মতো অথবা অ্যাটমিক লেভেলে আল্লাহ মলিকুলার লেভেলে তিনি জানছেন ওয়াল একটা আল্লাহ সুবাহুল সুরা কফ সুরা কফ এর ভিতরে আয়াতে সেটিকে আবার আল্লাহ আবারও ব্যাখ্যা করেছেন আমাদের মানে সানে আমাদেরকে আল্লাহ বুঝিয়েছেন কিন্তু আমরা হচ্ছি গিয়ে হতবাগা কারণ এগুলি আমাদের ভালো লাগে না আল্লাহ সম্পর্কে আলোচনা ভালো লাগে না

যে এই যে সামাওয়াত হ্যাভেন আর্থ আল্লাহ সুহান তারা ছয় দিনে তৈরি করেছেন তারপরে আল্লাহ বলেছেন যে এই তৈরি করার কর্মকাণ্ডের জন্য ওয়ামা মাস্তানা স্পর্শ করে নাই স্পর্শ করে নাই মিনাল লোহব কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে নাই লোহব মানে হচ্ছে ক্লান্তি ভাড়া হওয়া তাহারা এই কারণে আল্লাহ বলছেন যে আল্লাহ সুহানা তা লগব সেটিকে আল্লাহ সুহানা তাহালা তিনি নিগেট করে দিচ্ছেন এটি হচ্ছে না ফিল যে তিনি ক্লান্ত হন না আমা মসারা মিনার লগব যে ক্লান্তি তাকে স্পর্শ করে নাই কারণ কি যে এই যে ক্লান্তি স্পর্শ করে নাই বহুয়া তাবু ও ইয়াও যে এটি হচ্ছে আর এক্সশন এই কাজটা যে হয়নি আল আল্লাহর যে ক্ষমতা রয়েছে সেটাকে পরিপূর্ণতা দান করেছে এই ও শক্তি আল্লাহ একটা হচ্ছে কি আল কুয়া আরেকটি হচ্ছে আল কুদরা ইংরেজিতে বলা হয় পাওয়ার আরেকটি হচ্ছে স্ট্রেংথ শক্তি এখন বাংলা করতে গেলে কুদ্রা ও শক্তি কুয়াও শক্তি আগেই বলেছি আমার ভাই এবং বোন বাংলা ভাষায় কুরআনের অনুবাদ করতে গেলে اسماء ও সিফাত নষ্ট হয়ে যায় এটা ভাষার একটি সমস্যা আমি বাংলা ভাষাকে ভালোবাসি আপনাদের মতোই একজন বাঙালি মানুষ বাংলাদেশে আমি বড় হয়েছি আমার পিতামাতা ইন্তেকাল করে বাংলাদেশের মাটিতে শুয়ে আছেন কিন্তু আমার সোনার বাংলার এই বাংলা ভাষায় তো সমস্যা হলো যে সিফাত اسماء ও সিফাত বর্ণনা করা খুবdifficult এই কারণে আমাদের সমাজে

এর ভিতরে বলছে তাকে মানে আয়ত্ত করতে পারে না এখন এই কথাটুকু যদি এইভাবে বলেই আপনি থেমে যান তাহলে সমস্যাটা হবে কি যে তার মানে আল্লাহ সুবাহ কেউ দেখতে পারবে না এটাই বোঝানো হচ্ছে এই জন্যই নেগেটিভ অর্থে আপেক্ষিকভাবে বুঝতে হবে অ্যাবসোলিউট টার্মে নয় নাফিয়ান মাহদান এটি করা যাবে না অ্যাবসোলিউট টার্মে ব্যবহার করা যাবে না এটিকে অন্য একটি গুণাবলীকে পারফেক্ট করার জন্য এটা বলতে হবে লা তুদরিকুল আবসার কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না এটা অর্থ যদি এটা মনে করেন যে আল্লাহকে দেখা যাবে না তাহলে এটি অশুদ্ধ এ এই কথা যদি কেউ বলে যে এটি লা বিহিল আবসার পাহুয়া ইন্না রা আল আখেরা কিন্তু আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি যে আখেরাতে আল্লাহ সুবাহান তালাকে আমরা দেখব যেমন হাদিসের ভিতরে এসেছে জুমার দিনে জান্নাতের লোকরা দেখবে তারপরে যখন বিচার শুরু হবে তখন আল্লাহ সুবাহান তালাকে দেখবে এরকম কিছু বর্ণনা এসেছে কিন্তু তারা কি সবসময়ে দেখবে নাকি না ও বিশেষ এইটি আল্লাহ সুবাহ তারা ভালো জানেন হাদিসের ভিতরে আমরা ওইভাবে কোনো হাদিস পাচ্ছি না যে কতক্ষণ দেখবে কিন্তু দেখবে এর ভিতরে আমরা আগে হাদিস বর্ণনা করেছি দেখার জন্য রুইয়াতিল্লাহি তাআলা আপনারা ওই লেকচারটুকু শুনে নেবেন এই যে আল্লাহ সুবাহ তালা বলছেন যে কোন দৃষ্টি আল্লাহকে বেষ্টন করতে পারে না এটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে ওয়ালা কিন্না হু উনি হচ্ছেন এত বড় ম্যাগনিফিসেন্ট এটা দৃষ্টি আয়ত্ত করতে পারে না এই হচ্ছে এটা কথা আমাদের দৃষ্টি দিয়ে আমাদের যে ভিজুয়াল ফিল এই ভিজুয়াল ফিল্ড দিয়ে যতটুকু দেখা সম্ভব আল্লাহ সুবাহ তালা তার জাত তিনি নিজে নকশা হু সুবাহ তালা এত বড় এত বড় যে দৃষ্টি বাক্য আয়াত করতে না তার মানে যে বড় তার গ্রেটনেস আযীমাতুল্লাহি তাআলা সুবহানাহ সেটাকে কামিলাত লিকামালুল আযিমাএ এর অর্থে আমরা বলছি যে কোনো দৃষ্টি আল্লাহকে প্রেস্টোন করতে পারে না কিন্তু দেখার অর্থে নয় লা তুহিদ বিল আবসার এটার মানে এই না যে মানে আমরা আল্লাহকে দেখব না বরং কোন বৃষ্টি আল্লাহকে পরিবেশন করতে পারে না আমাদের ভিজুয়াল ফিল্ড আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না কারণ আল্লাহ হচ্ছে আজিমা অনেক বড় আল্লাহ কাবির হচ্ছে আমরা কেন বলি না আল্লাহ বড় এটা কথাটা আমরা কেন বলি না এটা অশুদ্ধ কেউ যদি বলে আল্লাহু কাবিরুন আল্লাহ আখবাউ মানে তিনি হচ্ছেন সব সর্ব সবচেয়ে বড় এই এভাবে তো আল্লাহ আজিম আজিম হচ্ছে উনি মানে গ্রেটনেস ইংরেজিতে গ্রেটনেস এটা তার মাইটিনেস গ্রেটনেস ম্যাগনিফিসেন্স তাহলে এটি এত বড় যে দৃষ্টি তাকে মানে আয়ত্ত করতে পারে না তার মানে এই না যে আমরা আল্লাহকে দেখতে পাবো না আমরা দেখতে পাবো কিন্তু পুরোপুরি কতটুকু দেখতে পাবো সেটা আমরা কল্পনা করতে পারছি না এটি হচ্ছে এখানে কথা কারণ দৃষ্টি হচ্ছে সীমাবদ্ধ এটি আল্লাহর সৃষ্টি আর আল্লাহ সুবাহা তালা এমন বড় আল এই কারণে আল্লাহ আভিম আল্লাহ সুবাহ এত বড় যে আল্লাহ সুবাহা তারা কারণ আপনারা লক্ষ্য করুন যে দুনিয়ার তুলনায় কুর্সি কত বড় আর কুর্সির তুলনায় আর্স কত বড় মানে পুরো সাতটি আসমান মানে সেবা আসমান হেভেন সেভেন হেভেন এন্ড আস্ক এই পুরোটাকে বেষ্টন করে রয়েছে ওই ফুটুর টুলটা আর ওই টুলটা তুলনায় আর হচ্ছে এত বড় যে দুনিয়ার তুলনায় ওই kursi যতটুকু বড় তত তারপরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের তুলনায় কত বড় কারণ এটি হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছে তার মখলুক আল আরস আল মখলুক মানে আবেই না সবচেয়ে বড় সৃষ্টি তার থেকে আল্লাহ অনেক বড় ওইটা আমরা কল্পনা করতে পারি না ওই কারণেই আপনাদেরকে আবারও বলছি যে জিল্লুল্লাহি তার হাদিসের ভিতরে যে এসেছে আল্লাহর ছায়া তাহলে আল্লাহ সুবান যদি এত বড় হয় ছায়াটা তো আমরা দেখতে পারবো না কারণ উনার আর সেই তো সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছে আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে তার কুর্সি আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে এই কারণে স্কলাররা বলছেন যে জিল্লুল্লাহ আল্লাহর ছায়া এটি আল্লাহর গুণাবলী নয় আল্লাহ ছায়াটা জিল্লুল্লাহ এটি হচ্ছে আল্লাহ সমস্ত ছায়াকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবাহ ছায়া কল্পনা করার থেকে আল্লাহর আরশের ছায়া কল্পনা করা আল্লাহর আদিমাকে প্রতিষ্ঠিত করে বুঝেছেন যে আমরা যদি বলি ওই কারণে হাদিসটা যদি আপনারা মনোযোগ সেখানে কিন্তু কিন্তু কথাটা নাই অনুবাদের ক্ষেত্রে দেখবেন যে অনুবাদকরা লিখেছে আল্লাহর আরশের ছায় কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ সুবাহ কথা যদি আমরা বলি তাহলে আল্লাহ সুবাহ আমরা ছোট করে দেখছি কিন্তু আল্লাহর যে আভিমা যদিও আল্লাহর ছায়া সেই অর্থে যদি ব্যবহার করা যায় এটা এত বড় কল্পনা করতে সেই ক্ষেত্রে আল্লাহ তার গ্রেটনেস কে প্রতিষ্ঠা করার জন্য ওটাকে নিগেট করে কলাররা বলছেন যে এটি হচ্ছে আল্লাহর আরসের ছায়া এই কারণ আরসই তো সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে কেননা আরসের সামনে যে ছোট কুর্সি রয়েছে সেটাই সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে সুতরাং আল্লাহর আরশের ছায়াকে অতিক্রম করে আল্লাহ সুবানা তালার ছায়াকে দেখা সম্ভব নয় এই কারণেই আল্লাহর আজিমা প্রতিষ্ঠা করার জন্য বলা হয় আল্লাহর আরসের ছায়া তার মানে আরশের ছায়াটা হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি মাখলুক এই কারণে অনেক লোক অতীতে যারা বিভ্রান্ত হয়েছে তারা

তারা আল্লাহ সম্পর্কে কি বলে জানেন তারা বলে আল্লাহ মানে ওরা বলে যে ইউনিভার্স আল্লাহ সুবাহ এটার ভিতরেও নাই বাইরেও নাই ইউনিভার্স থেকে সেপারেটও নাই জয়েন করে নাই মানে আল্লাহ সুবাহ আজমান মানে উনি কিছুই না এইটাই আমাদের দেশে গিয়ে পৌঁছেছে কারণ আমাদের দেশে বলে যে আল্লাহ নিরাকার তো নিরাকার বলতেছে কিভাবে তার সিদ্ধান্তে আসলো নিরাকার মানে তার কোনো মানে ইয়ে নাই মানে কোনো ধরনের বর্ণনা নাই তো এটা তো কোরআন হাদিসে নাই আমরা হাদিসে দলিল গিয়েছি যে আল্লাহ সুবান রয়েছে সুরা মানে তার আকৃতি সুনির্দিষ্ট আকৃতি রয়েছে এটা হাদিসের ভিতরে এসেছে তো আল্লাহ সুবাহ এই হাদিস তাদের কানে যায় না তারা আবিষ্কার করেছে কি আল্লাহ নিরাকার তার মানে আল্লাহ নিরাকার হলে তার এক্সিস্টেন্স টা কিরকম কয়ে যে উনি হচ্ছেন গিয়া নাথিং কিং আল্লাহা আজমান ইজ নাথিং তাহলে সে কোথায় সে কোনো কিছুর ভিতরে নাই হি ইজ নট কন্টেন ইন দ্য ইউনিভার্স নট আউটসাইড নট ইনসাইড নট সেপারেটেড নট জয়েন তাহলে কোথায় তারপরে করবে যে আল্লাহ জানে আল্লাহ কোথায় আল্লা ভালো জানে আল্লাহ কোথায় এই গ্রুপ আমাদের দেশেই আছে আপনার পাশেই বসে আছে এগুলি বিশ্বাস করে কবরে গেলে সর্বনাশ আল্লাহ সুবাহ আপনাকে তো এই এরকম জ্ঞান দেয়নি নবী সাল্লাম কোরআনুল কারিমের মাধ্যমে হাদিসের মাধ্যমে সেই ধরনের মানে ভুল জ্ঞান আমাদেরকে দেন নাই তিনি বলেছেন যে আল্লাহ সুবাহ কোথায় আল্লাহ সুবাহান তালার একটি জিহা জিহা মানে হলো ডাইরেকশন এই ডাইরেকশনটা আমরা কিভাবে এই ডাইরেকশনটা ডাইরেকশন বললে আবার এখানেও কিছু গ্রুপ বিভ্রান্ত হয়েছে তারা বলে কি যে যেখানে তাকান সেখানেই আল্লাহ মানে আল্লাহ ইজ ইন অল অল ডাইরেকশন এইটার কোনো দলিল নেই তার মানে আল্লাহ বলে কিছু নাই এটা একটা বায়বীয় মানে অদৃশ্যমান একটি শক্তি হ্যাঁ মানে এটা আসলে এক্সিস্ট করে না আল্লাহ সুবহানাহু তাআলার জিহ্বা জিহ্বা মানে হলো ডাইরেকশন এই অর্থে সহিহ নয় কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যে জিহা হাদিসের ভিতরে এসেছে সেটাকে আমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে আল্লাহর জিহা মানে আল্লাহ ডাইরেকশন ইন আল্লাহ ফি জিহাতুন এ আল্লাহ রয়েছে একটি ডাইরেকশন ওয় ইন কুনতু তুরিদু আন আল্লাহ ফাওকা মাখলুকাতহি মাখলুকাতহু আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে আর তিনি হচ্ছেন হ্যাভেন এর উপরে এই যে সাতটা হেভেন সেভেন হেভেন সেভেন হেভেনের উপরে হচ্ছে আল্লাশ আরসের উপরে হচ্ছেন আল্লাহ সুমারা তারা এই যে এই যে দিক নির্দেশনা দিহা এই অর্থে এই দিকটা ঠিক আছে চতুর্দিকে এটা হবে না একদিকে সেটি হচ্ছে উপরের এখন আরেকটি জিনিস আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানে হচ্ছে যে অর্থকে পরিবর্তন করে দেওয়া এই যে অর্থ আল্লাহর যে গুণাবলী সেটা পরিবর্তন করে দেওয়া কেন পরিবর্তন করে এই প্রসঙ্গে বিশিষ্ট স্কলার বর্তমান ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসের কোরআন আর শেখ মোহাম্মদ আল আমিন আর শানকৃতি রাহমা উল্লাহ তাহারা আমাদের যে গত শতাব্দী চলে গেল সেই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ তাফসির মুফাসের তার নাম কি আর শেখ মোহাম্মদ আল আমিন আর শানকৃতি রাহমা উল্লাহ তার যে বিখ্যাত তাফসির উল বায়ান এটি হচ্ছে তার তাফসির এবং তিনি এই আল্লাহর গুণাবলী সম্পর্কে অনেক মূল্যবান অনেক কিতাব লিখেছেন প্রশ্ন হচ্ছে ওনার সর্ববিখ্যাত আমরা জানি না আরে আমরা তো কত জানি না আমাদের পৃথিবী বাংলাদেশের তোর পৃথিবী পৃথিবীটা অনেক বড় বাংলাদেশ থেকে বের হয়ে পৃথিবীর চারিদিকে দেখতে হবে পৃথিবীটা কোথায় আপনারা তো আমেরিকা আসছেন আফসোস শুধু আছে শুধু জানি না জানি না আর ভুল করছে তারা এখানে আল ইমাম মোহাম্মদ আল আমিন আল শানকৃতি রাহমাহুল্লাহ তালা তিনি বলছেন যে এই যে মানুষ তারা যে আল্লাহর গুণাবলীকে তাতিল করে তাতিল করে মানে দিনাই দ্য অ্যাট্রিবিউট তাতিল তারা এটাকে অস্বীকার করে কেন করে কারণ তাদের হৃদয়ে রয়েছে কি আক্তারুত তোষাবিহ যে এই যে মানে তাসবির এটার আবর্জনা রয়েছে উনি এটাকে আবর্জনা বলেছেন বি আকযরুত তুশবিয়াহ তুশবিয়াহু যে এই যে সদৃশ্য করে দেওয়া আল্লাহর মতো ও আল্লাহর হাত এই কথা বললে তো মানুষের মতো হয়ে যায় এই ধারণার আবর্জনা উনি আবর্জনা বলেছেন এটা মানুষের অন্তরে আছে যে এটা তারা গ্রহণ করতে পারে না যেমন আল্লাহ সুবহান ওয়া হাদিসে যেমন কোরআনের ভিতরে বলছে আপনারা কোরআন দেখতে পারেন ওইখানে কি সুরা ফজরের ভিতরে আসে না ওজা আর যে আমাদের রব তিনি আসবেন দিন তিনি আসবেন কিভাবে আসবেন উনি কি হেঁটে আসবেন নাকি উড়ে আসবেন এইটা কিভাবে আসবেন কাইফিয়া এটি হচ্ছে আমরা জানতে পারছি না লা আরিফু এটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি না কিন্তু তিনি আসবেন সেটা আমরা বিশ্বাস করি আর আমাদের বাংলাদেশে ওই বিখ্যাত কোরআন কি দেখবে কয় যে এটা কি বলতে কি বোঝায় আমরা জানি না এটা 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 আল্লাহ ভালো দেখি সবই যদি খালি আল্লাহ জানে তাহলে তো আর কোনো কিছু মানতে হবে না আমরা বৈশাখ এখন পোলাও কুরমা খাইতে পারি আর মানে ঘুমাইতে পারি আর বাথরুমে যেতে পারি সবই আল্লাহ জানে আমরা কিছুই জানি না এভাবেই তারা কি করেছে তাতিল তাতিল কোম্পানি মানে এই দল বাংলাদেশে আছে আপনাদের জনপ্রিয় কোরআন গুলোতেই এই তাতিলের আছর পড়েছে এটা থেকে মুক্ত হতে হবে ইনশাআল্লাহ কেননা আমাদের ভারতবর্ষের মানুষের হৃদয় কন্টামিনেটেড হয়ে গেছে কিভাবে তাসবিহ আকবর তাসবিহ যে সে সদৃশ্য মনে করে যেমন আল্লাহ বলছেন কারণ এই যে আল্লাহর গুণাবলী এই গুণাবলী গুলো কি আসিফাতুল জালাল ওয়াল ক্যামাল মানে কামাল মানে হচ্ছে পরিপূর্ণ ডেফিসিয়েন্সি কি কি আছে সেটা আপনি উল্লেখ করে বললেন যে আর কোনো ডেফিসিয়েন্সি নাই তার মানে হচ্ছে আল ক্যামেল আর আল জালাল হচ্ছে তিনি আমসালুল উলা এত বড় এটার উদাহরণ হচ্ছে জাল জালাল মহিমাময় রাজকীয় ম্যাজেস্টিক ফা আউলা মা ইয়াহদারু ফি জহানাহু এই আমাদের অন্তরে সেটা কোন ভাব মানে খালি বারবার চলে আসে কি যে সৃষ্টির গুণাবলীটা চলে আসে আমাদের মনে মানে আল্লাহর হাত বললেই মানুষের হাতের কথা মনে হয় এই যে মানুষের হাতের কথা আপনার মনে হয় এটা একটা অসুখ এই অসুখের উৎস কোথায় যে সঠিক আকীদা নাই এই কারণে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই অসুখ ছিল না তাহাবিদের সেই অসুখ ছিল না যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন শপথ করতেন কি বলতেন ওয়াল্লাজি বিয়াদিহি তার হাতে আমার প্রাণ তার কসম তো ওইখানে তো আল্লাহর হাত বলতে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হচ্ছে না তিনি আল্লাহর হাত বলছেন আপনারা খ্রিস্টান এবং ইহুদি আমেরিকাতে কানাডাতে পারেন আমি নিজে পরীক্ষা করে দেখেছি সমস্ত এই যে আল্লাহর যে হাত আছে হ্যান্ড অফ গড এটা ওরা হ্যান্ড অফ গড বলে এটাতে কোনো সমস্যা ফিল করে না কারণ তাদের ভিতরে ওই তাসবির কাজ কাজর মানে ময়লাটা নাই এটা আমাদের বাংলাদেশিদের ময়লার ভিতরে আছে আমাদের অন্তরের ভিতরে আকদারু কাশবি রয়েছে এই ময়লাটাকে পরিষ্কার করতে হবে এই কারণেই আল্লাহর যে কামাল আল্লাহর যে জালাল সেটা আমরা কে নষ্ট করে দিচ্ছি কেননা আমাদের অন্তর কুলুষিত হয়েছে তাসপিহার রোগে তুষাব্যে তুষাব্যে আউল তুষাব্যে এই কারণে আল্লাহ সুবহান তালার যে গুনাবলি স্কলাররা বলেন লা ইয়াকাদরুল্লাহু হাক্কা কাদিরি যে আল্লাহকে যতটুকু গুনাবলি দেওয়ার কথা ছিল হাক্কা কাদিরি সেটা থেকে আল্লাহকে আমি বঞ্চিত করেছি আফসু আমি হচ্ছে আল্লাহর সৃষ্ট একটা নগ্নন্য একটা প্রাণী আমি আল্লাহর গুনাবলি আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেটা থেকে তাকে বঞ্চিত করে দিচ্ছে আমার ছোট একটা জিহ্বার কথা দিয়ে বলে হাক্কা আদি ম্যা ঠিকই আর আল্লাহ যে মহান গ্রেট সেটাকে আমরা মহান করতে পারি নাই কেননা আমরা সৃষ্টির সাথে খালি তুলনা দেই হাত বললেই মানে তারে এটা কি করতে হবে তো বাংলাদেশে একটা ফর্মুলা আছে ওরা তো ওইটা ডিনাই করে তা হাতিল এটাকে তারা মানে তো এই জন্য বলে কি আল্লাহর কুদরতি হাতে তার প্রাণ কুদরতি কুদরতি কোম্পানিটা বেশি ভর করেছে কতগুলো শয়তান যেমন আমাদের অন্তরে ভর করে বাংলাদেশিদের ভিতরে ওই কুদরতি কথার শয়তান ভর করেছে সমস্ত গুণাবলীর আগে তারা কুদরতি লাগিয়ে বলেছে নুরসুল্লা সাল্লা সাল্লাম যদি বলতেনি এটা বলছে নাকি উনি উনি বলেছেন যার হাতে আমার প্রাণ ওই হাত বললে তাহাবিদের অন্তর কুলুষিত ছিল না খ্রিস্টানদের অন্তর কলুষিত না আফসুস খ্রিস্টানদের থেকেও বর্তমানে বাংলাদেশি মুসলমানের কোয়ালিটি খারাপ মানে অন্তত আসমা ও সিফাতের ক্ষেত্রে আসমা ও সিফায় এটি অত্যন্ত আপনাদের অনেকেরই এটা জানা নাই এর কারণ হচ্ছে এর সঠিক আলোচনা আপনারা শুনতে না এই কারণে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে প্রথমেই আপনার অন্তরে আসে কি আউওয়ালান মুসাব্বিহান প্রথমে আপনি আল্লাহর হাত পা চোখ হ্যাঁ হাতের আঙ্গুল এগুলি যখনই আল্লাহর সম্পর্কে বর্ণনা করা হয় সাথে আপনি চিন্তা করেন মুসাব্বিহা করেন আপনি আপনার সাথে তুলনা করেন এটা করে আপনি কি করছেন দুটো অপরাধ করছেন আপনি আল্লাহ যে কাদির সেটাকে অস্বীকার করছেন আল্লাহ যে আদিম সেটাকে আপনি পরিবর্তন করে দিচ্ছেন আপনার মতে আল্লাহ হচ্ছে আপনার মতো এটা আপনি মনে করছেন আপনার অন্তর নষ্ট হয়ে গেছে আর করে কি যে তার অন্য একটা অর্থ করে অন্য একটা অর্থ করে এখন আসুন অন্য অর্থ কেমনে করে আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি আপনারা সুরা আন আন এই যে এখানে যে আমরা আগে বলেছি যে এই তাইসুরুল কোরআন জাদিদ সুরা আন আম এই যে আমরা স্যাম্পল হিসাবে যেহেতু আমরা এই কোরআনটাকে একটু কারেক্ট করতে চাই কারণ এই কোরআনটা আমরা যারা কোরআন সুন্না অনুসরণ অনুকরণ করি তারা এটাকে অনুসরণ করছি কেননা এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন রয়েছে এবং সেটি এলমুল মুফিদ উপকারী জ্ঞানও রয়েছে সাথে রয়েছে কিছু ভুল সে ভুলগুলো আমরা

যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাদেরকে ডাকে তিনি আল্লাহ চেহারা অনুবাদ করেছেন কি সন্তুষ্টি কারণ তিনি যদি লেখেন আল্লাহর চেহারার জন্য তাহলে তার ভালো লাগে না তার পেটের ভাত হজম হয় কি না এটা আল্লাহ ভালো জানে তাকে এই অধিকার কে দিয়েছে আল্লাহ বলেছেন ওয়াজহি ওয়াজহি হলো চেহারা আর তিনি লেগেছেন কি প্রতিফালকের সন্তুষ্টি এই হচ্ছে বাংলাদেশের অনুবাদ কি করা এটাই করছে আমাদের দেশ আপনারা দেখুন সুরা আল্লাহ হ্যাঁ যেখানে আল্লাহ সুফাহ তাহলে যাদেরকে সন্তুষ্ট অর্জন আল্লা সুবান যাদের পবিত্রতা অযোগ্য তাদেরকে উদ্দেশ্য আল্লাহ বলছেন গুণাবলী আল্লাহ তারা কোন অনুগ্রহের প্রতিদান তারা দান করে না তারা দান করে কেন তারা সেই সুমহান আলা মানে হচ্ছে আল আলা মানে আল্লাহ হচ্ছেন কি আল আলা উলু আল্লাহ এটা আলোচনা করেছে মানে সব কিছুর উপরে সৃষ্টি তার রয়েছে কি ওয়াজহি রব্বিহি সেখানে অনুবাদকারী একটু ভালো হয়েছেন তিনি লিখেছেন যে একমাত্র মহান প্রতিপালকের চেহারা ব্র্যাকেট দিয়ে লিখেছেন সন্তোষ লাভের আশায় মানে তার কাছে এখনো সন্দেহ আছে যে অনুবাদটা সঠিক হয়েছে কিনা এই কারণে তিনি ব্র্যাকেট দিয়ে আপনাদেরকে সন্দেহ মুক্ত করতে চেয়েছেন না সন্দেহের ভিতরে ফেলে দিয়েছেন এটা কি বলা হয় তাতিল মানে হচ্ছে অর্থটাকে বিকৃত বিকৃত করে করে দেওয়া কোনো অর্থ এটাকে বলা হয় কি তাতিল এটা করা যায় না যেটা এখানে করা হয়েছে এটা কি নিষেধ করেছে স্কলাররা তাতিল যেই মিনিংটা অ্যাপারেন্ট যেটা আপনার মনের ভিতরে এসছে মানে

আমরা বাংলাদেশের জনগণ খুবই দরিদ্র কিসের দরিদ্র জ্ঞানের দিক থেকে আল্লাহ সিফত সম্পর্কে আমরা জানতে পারি নাই আমরা দৃষ্টতা দেখিয়েছি আল্লাহ সুবাহ আদিমাকে অস্বীকার করেছি আমাদের কোরআন গুলিতে আল্লাহ সুবাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমরা বর্ণনা করি নাই হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো সুরা আদার একশো

আল্লাহকে ভালোবাসে এই কারণে তারা মিসকিনদেরকে খাওয়ায় তারপর তারপরদেরকে খাওয়ায় বন্দীদেরকে খাওয়ায় তারপরে এটা হচ্ছে খাওয়ায় খাওয়ার অর্থে ভালো করে বুঝুন এটি হচ্ছে খাওয়ার অর্থে কিন্তু তারা যখন মুখে বলে তার মানে কাদের সময় হচ্ছে আল্লাহর ভালোবাসা কিন্তু কথা বলার সময় মিন মিন করলে হবে না কথা বলার সময় অন্য বোকাবেলরি ব্যবহার করার অনুমতি আল্লাহ আমাদেরকে দেন নাই তিনি কি বলেছেন যে তারা কিভাবে কথা বলে যে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর চেহারাটা লাভের জন্য অথচ সেখানে লিখে রেখেছে কি ব্র্যাকেটে ওই যে তাহাতিলের লোক তাকে পেয়েছে তাহাতিল তাহাতিল তা আইন ইয়া ইয়ালাম তাহাতিলি এটা মানে হচ্ছে এই কোম্পানি এই কোম্পানির অসুখে আক্রান্ত আমার ভাই কিছু করার নাই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো তিনি ব্র্যাকেটে লেগেছেন আল্লাহর চেহারা ব্র্যাকেটে হচ্ছে সন্তুষ্টি লাভের জন্য যেমন আমি যদি এখন যে এই মানে একজনকে জিজ্ঞাসা করি যে আপনি এত বড় একটা কাজ করেন এত কষ্ট করলেন তখন বলবে আল্লাহ সন্তুষ্টির জন্য এটিও বলবে কিন্তু সুমহান কাজ যে কাজের অনেক রিওয়ার্ড আপনি আশা করেন সেই কাজগুলো কি হবে সেটি হচ্ছে আল্লাহর চেহারার জন্য চেহারা লাভের জন্য ব্র্যাকেটের ভিতরে সন্তুষ্টি সন্তুষ্টির অর্থ কি রেদা উন রেদা উল্লাহি এখানে কি রেদা শব্দটি আছে লি ইল্লাহ আল্লাহ এটা বলেছেন এই ওয়াজহি এই যে চেহারা সেটাকে তারা বিকৃত করেছে এই বাংলাদেশ আমার খুব কষ্ট হয় প্রিয় শ্রোতা আমার কিছু করার নেই আমি আমার ইমোশন রাখতে পারি না এত বড় অপরাধ যে তার ক্ষমা আল্লাহই ভালো আল্লাহই আল্লাহ ভালো যান আল গারাতি আল কামাল ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জালাল সেটাকে সে মানতে চায় না মানতে চায় না এই কারণেই সে ওয়াজহি কথাটাকে গড়িয়ে দিয়েছে বলেছে সন্তুষ্টি ওয়া শরফ ওয়াল উলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার সম্মান তার যে উচ্চতা এই কথাগুলোকে সে মানতে চায় না এটাই হচ্ছে তার অপরাধ এবং এটা একটা ভয়ংকর অপরাধ সমস্যা হইলো কি আমরা তো কিছুই জানি না আরে ভাই জানি না জানি না করতে গিয়ে যে কি করতেছে কোরআনের ভিতরে অনুবাদে সেটা আপনারা বুঝতে পারছেন না যিনি তিনিও না করছেন আর পাঠকরাও বুঝে না কেউ যদি বুঝে না তাহলে কোথায় যাবে আমার দেশ লাইস একটা মিসলি হিস হুয়া সামিউন এখন আল্লাহ সুবাহা তাই না এই যে গুণাবলীগুলো দিচ্ছে সেটা দিয়ে চারটা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য চারটা জিনিসটা কি লিখে রাখুন একটা হচ্ছে আল কামাল মানে পরিপূর্ণতা করা দেওয়ার জন্য ওই কারণেই ওগুলোকে ওইভাবেই উল্লেখ করতে হবে না হলে এটি পরিপূর্ণ হবে না তারপরে কি আল জালাল মহিমা ম্যাজেস্টি তারপরে কি আর সরাফ আল্লাহর সম্মান আর কি অলু আল্লাহ সুবাহানা তারা সব কিছুর উপরে আরেকটি গ্রুপ আছে তারা বলে কি মুতাশা বিহাদ এই গ্রুপ বাংলাদেশে আছে মুতাশা বিহাদ আমতাজেই আপনারা দেখতে পারেন তর্জমানুল কোরআন ওখানে অনেক কথা যে আর শুহু আল এল যে আল্লাহর আরস ছিল পানির উপরে ওখানে বলে দিয়েছে মানে কোনো দলিল ছাড়াই যে এটা হচ্ছে মোতাসা বিহার আয়াত এইভাবে কথায় কথায় মোতাসা বিহা এটার মানেটা হইল যে তারা কিন্তু আপনার সিফাতগুলোকে একটু অস্বীকার করে না অস্বীকার করে আপনাকে একটা কঠিন ধাঁধায় দিয়ে বিশিষ্ট পন্ডিত সেদেছেন মানে যিনি যে উনি বলে দিলেন যে এই আয়াত গুলা হচ্ছে এর অর্থ হচ্ছে মোতাসা বিহা এটা কেউ জানে না আল্লাহ জানে আর সবকিছু যদি আল্লাহই জানে আমরা জানি এটা কি আল্লাহ হ্যাঁ না মানে সমস্ত কিছুকে সুন্দর করে তার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন সেটার কোনো ভুল ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি না এটা করার অনুমতি নাই আল্লাহ সুবাহ যেভাবে বর্ণনা করেছেন সেই যে ব্যাখ্যা সেটাকে ব্যাখ্যা করতে হবে ঠিক যেভাবে আল্লাহ সুবাহ বলেছেন ঠিক সেভাবে আসুন এখন আমরা অন্য কথাগুলো কে আমরা বুঝে নেই ভালো করে যে এই যে ওয়াজিসি এই যে চেহারা

এই পাঁচশো গরিবকে মানে খাবার দিলাম আল্লাহ তোমার চেহারার জন্য এটা আমাদের জিদ্দায়ে আসে না কারণ আসবে কিভাবে আমরা হলো হতবাগা আরব দেশের লোকদেরকে যে জিজ্ঞাসা করে যে তুমি যে কাজটা করেছো কেন করেছো সে বলবে যে লিওয়াজ হিল কাইন সে আল্লাহর চেহারার জন্য আমি এটা করেছি চেহারার জন্য আল্লাহ হাদিসের ভিতরে এসেছে আল্লাহর চেহারার বিনিময়ে শুধু জান্নাত আশা করা যায় হাদিসকে তোমরা ছাড়া আল ফেরদাউস ছাড়া আল্লাহ চেহারা জন্য অন্য কিছু আশা করলাম কারণ আল্লাহ চেহারা এটা মহিমা এটি অনেক বড় বড়িমা মানে মানে আল এটি অনেক পরিপূর্ণ সেটি হচ্ছে আল্লাহ চেহারা এটা বাংলায় আল্লাহর চেহারাই বলতে হবে

যে তোমরা সবাই যেদিকে তোমাদের চেহারাটা ঘোরাও না কেন ফাসাম্মা ফাসাম্মা কথাটা মানে হচ্ছে সেখানেই সেখানেই দেয়ার ইজ সাম্মা চান সাম্মা এটাকে ফাসাম্মা অতপর তুমি সেখানেই পাবে কি ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা আল্লাহর চেহারাটা পাওয়া যাবে যেখানে আমরা এটা দিয়ে এটা বুঝায় না আল্লাহ সব জায়গায় আছে এটা দিয়ে এটা বুঝায় না এটা দিয়ে যেটা বুঝায় সেটা বোঝার ক্ষমতা আমাদের কম কারণ আমাদের অন্তর হয়েছে এটা দিয়ে যেটা বুঝায় সেটি বুঝতে গেলে তোরা হান্ড্রেডিট আয়াত দিয়ে ওটা ব্যাখ্যা করতে হবে কোরআনের আয়াত দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে গবেষণা করে একটা থিউরি আবিষ্কার করলে হবে না আল্লাহ সব জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ কোরআনে পাওয়া যাচ্ছে খালি উনি লেকচার করে এটার অর্থটা কি

ভিজ হাতুন গুয়া যে প্রত্যেকটি জিনিসের রয়েছে কি একটি ডাইরেকশন ওয়াজহি ওয়ালি কুল্লি ওয়াজ হ্যাঁ ওয়াজ হাতুন যে প্রত্যেকটি আহ ওয়াজহি রয়েছে একটি ডাইরেকশন প্রত্যেকটি ওয়ালিকুল্লি ওয়ালি কুল্লি ভিজ হাতুন প্রত্যেকটি জাতির রয়েছে একটি ডাইরেকশন কি মুগল লিহা তারা যেদিকে এটাকে ফেস করে এই যে ফেস করে এইটার অর্থ হচ্ছে নামাজের ভিতরে সে আল্লাহ দিকে ফেস করে পাল মুরাদুল ওয়াজি আল জিহা এই যে এটার উদ্দেশ্য হচ্ছে পাসাম্মা জিহাতুল্লাহি পি পাসাম্মা জিহাতু আল্লাতি ইউকবালুল্লাহি তাআলা সালাতুকুম ইলাইয়া যে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর দিকে আমরা তাকাই আল্লাহর চেহারার দিকে আমাদের দৃষ্টি থাকে মানে আমরা ওই দিকে মুখ করি মানে আমরা নামাজ পড়ার সময় তো সেটা হচ্ছে চোখ কিন্তু আমাদের মুখ ওয়াজহ আমাদের মুখটা আল্লাহ সুফান মুখের দিকে নিষ্পত থাকে একই ডিরেকশনে এটাই এই করুল কারিমের ভিতরে বলা হচ্ছে যে প্রত্যেকটি জাতির জন্য রয়েছে একটি চেহারা যেটা তার ওভার হলি ডাইরেকশন এইটার ব্যাখ্যা হচ্ছে ওই আয়াত এটি বলছে মাগরি এবং যেখানেই তুমি যাও না কেন সেখানেই পাবে আল্লাহ ওয়াজি আল্লাহ চেহারা মানে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ চেহারার দিকে থাকে এটা কতটুকু সহি হাদিসের আলোকে কাউলু তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাবীবের সূত্রে এসেছে নফল নামাজ যখন পড়ি ইন্নাহাসিল হালিস সফর اذا صلى الانسان যখন মানুষ নামাজ করে সফরে না নাতিলা নফল নামাজ পড়ে তা ইন্নহু ইউসাল্লি হাইতু কানা ওয়াজহি সেদিকে তার চেহারা যায় সেদিকেই তার কিবলা আপনারা সবাই জানেন যে নফল নামাজ গাড়িতে বসে পড়া যায় বসে বসে পড়া যায় তবে ফরজ নামাজ না ফরজ নামাজের জন্য যখন তোমরা নামাজে দাঁড়াও মানে ওই যে দাঁড়ানোটা সেটি হচ্ছে রকম সেটা যদি মানুষ কারণ ছাড়া বসে পড়ে তাহলে তার নামাজ হবে না নামাজ বাতিল ফরজ নামাজ হবে না কিন্তু বসে নামাজ পড়ার সময় তখন তার জিহা তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায় সেই যে ডাইরেকশন চেঞ্জ হয় সেটি পূর্ব পশ্চিম যেদিকে যাক না কেন সব দিকেই আল্লাহ ডিরেকশন থাকে এটা একটা ব্যাখ্যা কেউ কেউ করে কিন্তু আসলে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ চেহারা হচ্ছে আল্লাহ বাস্তবিক চেহারা এটি আল্লাহ বলেছেন হ্যাঁ এটা অন্য ব্যাখ্যা করার আমাদের কোনো দরকার নাই কেননা আল্লাহ সুবাহ আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ সুবাহ আমাদের সামনে চলে আসে

শুনেন নামাজ পড়া অবস্থায় থুতু ফেলা শোন আপনার ভালো না লাগলে আপনি এখন কি আর করবেন যে যে কালীজিরা চাল আছে না ওটা দিয়ে ভাত এবং ভালো ভালো মুরগির রান খেতে পারেন এই হচ্ছে হতবাগা বাংলাদেশি হাদিস থেকে কোনো জিনিস উদ্ধৃতি দিলে তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে হচ্ছে তারা যেভাবে ইসলামকে ধারণ করেছে সেটা তাদের খুব পছন্দ আর এটাকে বলতেছে কি নোংরা নামাজের ভিতরে থুতু ফেলে এটা আবার কোথা থেকে আল্লাহ আমাদেরকে সংশোধন করে দিন আমিন নামাজের ভিতরে থুতু ফেলার সহি দ্বারা প্রমাণিত রাসুলিল্লা সাল্লাম নিজে থুতু ফেলেছেন তাহাবিরা থুতু ফেলেছেন সমস্ত সারাফরা থুতু ফেলতেন যখনই নামাজের ভিতরে পেস লেগে যায় অসা চলে আসে তখনই থুতু ফেলার নিয়ম এ মসজিদের ভিতরে কিভাবে থুতু ফেলবে সে সে একটা ন্যাপকিনের ভিতরে থুতু ফেলে যেন কারোর গায়ে না পড়ে আর যদি একাকী নামাজ পড়ে তখন তার বাঁ দিকে সে থুতু ফেলবে কিন্তু কখনো সে সামনে থুতু ফেলবে না অলি হাজা নাহা আন ইউ সিকু ইমাম ওয়াজহু কেন সামনে থুতু ফেলবে না ওখানেই হচ্ছে দলিল আল্লাহা কি বেলা আল্লাহ সুবান তালাক চেহারাটা তার সামনে فإذا صليت في مكان لا تدري أين قبلة واجتهادت وتحريتت وصليت وصارت القبلة في وفق خلفك الله تعالى خلق جي. الله سبحانه وتعالى تهرارتا سامنه تاكي ار قبلة تلزائي كتائي تر پیچھونه আমরা সবাই ধারণা করি যে কিবলা আমাদের সামনে থাকে আসলে হাদিসে কিন্তু উল্টাটা বলা হয়েছে আপনারা শিখে নিন হাদিসে বলা হয়েছে যে কিবলা নামাজে দাঁড়ানোর সময় চলে যায় নামাজির পিছনে খালসা আর আল্লাহ সুবাহ চলে আসে সামনে তার কি আসে ওয়াজহিল্লাহ তার চেহারাটা চলে আসে الله يكون قبل وجهه حتى في هذه الحالة أي أستطيع الله كهرة تلاته حديث وراء رؤية الإمام البخاري والمسلم بخاري مسلم الحديث عمار إخلاء أنورود من جوكين بخاري مسلم الحديث عن عبد الله بن عمر দেয়ালে মানে কতগুলো থুতু লেগে আছে কবি সালি সাল্লাম দেখলেন যে মসজিদের সামনের দেয়ালে কিছু থুতু লেগে আছে এবং তিনি সেটাকে তুলে ফেলে দিলেন হ্যাঁ তখন তিনি মানুষের দিকে তাকিয়ে বললেন মানে নবী সাল্লাহাম দেখলেন যে মসজিদের সামনের দেয়ালে কেউ একটা থুতু ফেলেছে এই থুতুটা কেন ফেলেছে নামাজের শূন্য আদায় করার জন্য কিন্তু সে ব্যক্তি একটা ভুল করেছে যে সামনে থুতু ফেলেছে কারণ তাকে থুতু ফেলতে হবে হচ্ছে বায়ে এর মানে এই না থুতু ফেলতে নিষেধ করছে তা নয় বরং তিনি বলছেন

সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তার চেহারা ছাড়া এটার মানেটা কি

যে ওই উদাহরণটাই সুন্দর যে চেহারার কথাটা মানে লৌকিক কথা দখল করে রেখেছে সেটি যে কোনো ভাষায় যে কোনো অঞ্চলেই যেমন আমরা বাংলা ভাষায় বলি যে তুমি অনেকদিন পরে নিউ ইয়র্ক থেকে দেশে এসেছো তুমি একটু আমাদের ভাষায় বেড়াতে আসো আমরা তোমার চেহারাটা একটু দেখি তার মানে কি তার মানে কি যে তার হাত পাও গুলোকে আমরা দেখবো না নাকি না তার পেটটাকে দেখবো না তার চুলটাকে দেখবো না মানে তাকে আদর করে আমরা বলছি যে আপনি আমাদের আসেন আপনার চেহারাটা একটু আমরা দেখি এই তার মানে লোকটাকে দেখি চেহারাটা বলছি লোকটাকে সম্মানিত করার জন্য চেহারাটা মানে ওই লোকটার পরিপূর্ণ অস্তিত্বকেই আমরা দেখতে চাই আপনি দেখতে চান এই কারণেই আপনি আপনার ভাষায় এভাবেই কথা বলেন যে আপনি আমার বাসায় আসুন আপনার চেহারাটা একটু দেখি অথবা মানে আমার মা যে কোনো কারোর মা মানে অথবা বাবা তারা সন্তানদেরকে কি বলে অনেক দিন পরে দেশে গেলে যে তুমি এতদিন পরে এসেছো কতদিন তোমার চেহারাটা দেখি না তার মানে কি কতদিন তার পাওটা দেখে না নাকি সবকিছুই দেখে কিন্তু চেহারাটা বলছে অতি محبتে বলছে গুরুত্ব দিয়ে বলছে চেহারাটাকে সম্মান করে বলছে আদর করে বলছে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সানে তার জালাল তার কামাল তার শরাফ তার কওয়া এই তারটি গুণাবলীতে পরিপূর্ণ হয়ে তিনি বলছেন ওয়ায়াব্বা ওয়াজিবু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম তার জালাল ওয়াল ইকরাম এটি টিকে যাবে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু তার চেহারা ছাড়া চেহারা ছাড়া মানে আল্লাহর হাত পা কি ধ্বংস হয়ে যাবে নাকি খালি চেহারাটা থাকবে সেটি নয় বরংচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণতায় তিনি থাকবেন জালাল ওয়াল ইকরাম হে কারামা তার মহানুবতায় তার আমি জানতে আর আমরা সেটা বর্ণনা করতে বিভিন্ন দলিল পেশ করেছি এই কারণেই আমাদেরকে জানতে হবে যে আমরা যখন নামাজের দাঁড়াই ফা ইন্নাহু ইউনাজি আমরা যখন মানে এই যখন নামাজের দাঁড়াই তখন আমরা আল্লাহর সাথে কথা বলি ইউনাজি রব্বাহু ইউনাজি রব্বাহু এই কারণে হাদিসের ভিতরে এসেছে যখন কোন ব্যক্তি নামাজ পড়ে তখন ওর আশেপাশে কেউ কথা বলবেন না এটা কিন্তু নিষেধ এই কারণে টেলিভিশন চালু অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন না কারণ আপনি যদি টেলিভিশন চালা অবস্থায় নামাজ পড়েন তাহলে আপনি আল্লাহ তালার যে আজিমা আল্লাহ সুবাহার যেম তার যে জালাল সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আল্লাহ সুবাহ আপনার সামনে চলে এসেছে আল্লাহ আকবর আপনি বলছেন সাথে সাথে আল্লাহ সুহান চলে এসেছে আর আল্লাহ সুবাহ আপনার সাথে কানে কানে কথা বলছে নাজা মানে হচ্ছে চুপে চুপে কথা বলা

এই কারণেই আরো হাদিসে আছে ওই হাদিসগুলো উল্লেখ করলাম না কিন্তু হাদিসে নিষেধ করা আছে যে তোমরা মানে রাফউ আসওয়াতকুম তোমরা তোমাদের শব্দগুলোকে একে উপরে বাদহু মাআল বাদ তোমরা একে উপরে শব্দকে উচ্চ করো না মানে কেউ নামাজ পড়তে থাকলে কথা বলা নিষেধ উচ্চ স্বরে কারণ সে আল্লাহর সাথে কথা বলছে আর আল্লাহর সাথে যে কথা বলতে তার সামনে কোনো মাখলুক কোনো টেলিভিশন কথা বলতে পারে না এই কারণেই কোনো অনুষ্ঠানে কোনো মিউজিক যায় না ইসলামী হোক কারণ এটা আপনারা জানেন না কে নামাজ পড়তে দিলেন না তখন তো আপনি একটা পাপের ভাগি হচ্ছে কোনো শব্দ করা যায় না কোনো বাসায় যদি কেউ নামাজ পড়ে সাথে সাথে আল্লাহর হস্তে টেলিভিশনটা বন্ধ করে নেবেন কারণ এটাতে গুণা হয় কি গুণা মারাত্মক গুণা যেখানে আল্লাহ তার সাথে চুপি চুপি কথা বলছে তার সামনে একটা আযীর হয়েছে আর আপনি সেটাকে অস্বীকার করছেন ইননা احدুকুম اذا قام في صلاته فانه يناجي رببه ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন যে কেউ নামাজ পড়লে এটা সম্মান করে না বুঝতে হবে কেন বন্ধ করবে এটা বুঝে বন্ধ করতে হবে না বুঝা না এ অনেকে আছে না বুঝেই করে ওই যে ডিস্টার্ব হবে আমাদের আকিরা কি আমাদের তাওগিদ সম্পর্কে জ্ঞান খুব অল্প ওই কারণে আমরা একটা ব্যাখ্যা বের করেছি ব্যাখ্যাটা কি উনি নামাজ পড়তে টেলিভিশনটা বন্ধ করো নামাজে প্যাস লেগে যাবে আউদুল্লাহিংএশতে হবে আপনার নামাজে প্যাস লাগার জন্য ওই শব্দকে ছোট করার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে সহি হাদিস মোত্তাপাকুন আলেই সে হাদিসের ভিতরে বলছে আপনি সেটা সেটা বলছেন না কারণ আপনি সেটা জানেন না আপনি গা আপনি জাহিল আপনি আল্লাহর আল্লাহকে চিনতে পারেন নাই আল্লাহর মা আপনার অন্তরে নাই এই কারণে আপনি একটা মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন যে কি তা ডিস্টার্ব হবে হ্যাঁ ডিস্টার্ব তো হবে কিন্তু ওই কারণে আপনি চুপ করতে বলছেন না আপনি তাকে বলছেন

নামাজিদের মুখের দিকে তাকায় থাকে আহা জাহিল জাহিল কত মূর্খ নামাজি ব্যক্তির মুখের দিকে তাকানো মাকরুহ সমস্ত ইমামদের মতো মাকরুহ কেননা নামাজি ব্যক্তির চেহারা আল্লাহর দিকে নিষ্পুত করা আল্লাহর চেহারাটা নামাজি ব্যক্তির চেহারার দিকে আছে সেই জন্য নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকানো উচিত নয় আর কি করা উচিত নয় কথা বলা উচিত নয় এ আমার নামা শেষ হয়ে গেছে এখন আমার দাওয়া দরকার আরে রাখেন আপনার নামাজি দেখি চেহারা আল্লাহর চেহারা ওইগুলি বাদ দেন এই হচ্ছে আমাদের সমাজ ইন্না রাব্বহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা তোমার প্রভু তোমার এবং কিবলার মাঝখানে ওই যে আমি কথাটা বললাম যে নামাজের ক্ষেত্রে আমরা কিবলামুখী হই কিন্তু কিবলা পিছনে চলে যায় আল্লাহ সামনে চলে আসে

সামনের দিকে কখনো থুতু ফেলবে না কি বেলা কি কি কেন না আল্লাহ সুবাহ তালা সামনে আছে আর কেবলাটা কোথায় আছে মানে আমাদের পিছনে কেননা হাদিসের ভিতরে কি বলেছে ইন্না রব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা মানে কিবলা হচ্ছে আমাদের পিছনে আর আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজি ব্যক্তির সামনে তার মানে কিবলাটা পিছনে চলে গেছে এটি কিভাবে এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিবলা হচ্ছে একটি দিক মানে কিবলা কোনো বস্তু না তেবলা এটা আমাদের অনেকের ধারণা কিবলা শরীফ আমাদের দিক হচ্ছে আমাদের কিবলা কিন্তু কিবলাটা বলতে শব্দই অর্থে বোঝাচ্ছে যে যেদিকে আমরা নামাজ পড়ি ওই দিকটা জিহা কিবলা যেটার মোকাবেলা আমরা হই তেবলা সেটি হচ্ছে কাবার দিকে আমরা হই

এই কথা যদি হাদিসে বলতেন তাহলে আল্লাহর সিফাত কে তিনি ছোট করে দিতেন হ্যাঁ রাসুল উল্লাহ সাল্লাম তিনি ওই নিষেধটুকু করার সময় স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের আল্লাহ তোমাদের সামনে থাকে তার চেহারা থাকে যে তুমি বাদিকে থুতু ফেলো আও তাহতা অথবা কাজে তোমাদের পায়ের নিচে থুতু ফেলো তোমা আখাজা পড়াপা

যে আমি মনে করেন দান খয়রাত যেটা আল্লাহ সুবাহান তালা নিজেই পছন্দ করে কোরআন কোরআনুল কালিমের ভিতরে বর্ণনা করেছেন যে যে মনে করে এটা উত্তম কাজ কি যে ইয়াতি মিসকিনদেরকে খাওয়ানো কিন্তু এই যে খাওয়াচ্ছেন আপনি তো বলবেন না কেন খাওয়াচ্ছেন সবাই জানতেছে কিন্তু কোনো কারণে যদি আপনার বলার প্রয়োজন হয়ে যায় কোনো কারণে ও হতে পারে যেমন আপনি একজন লোক আপনি মানে খাওয়ালেন একজন লোক হয়তো দিবেন ওই উত্তরটা আমাদের জানা নাই আপনি কি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খাওয়াচ্ছি এইটা তো হল না তখন আপনি কিভাবে বলবেন আর আল্লাহ বলে দিচ্ছেন যে এই কথাটা কিভাবে তারা বলবে হ্যাঁ আল্লাহ

আমরা তাদেরকে খাওয়াই লি ওয়াজিদুল্লাহ আল্লাহর চেহারাটার জন্য খাওয়াই আল্লাহর চেহারাটা আল্লাহর চেহারাটার জন্য আমরা তাদেরকে খাওয়াই আল্লাহর চেহারা কথা বলার সাথে সাথে আপনার শরীরটা কাটা দিয়ে উঠবে আল্লাহর চেহারার জন্য আল্লাহর চেহারাটা পাওয়ার জন্য ইফতিকা ওয়াজিদুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতিকা শব্দ ব্যবহার করেছে আল্লাহর চেহারাটা পাওয়ার জন্য আল্লাহর চেহারাটা জন্য আল্লাহর চেহারার জন্য আল্লাহ আমি এই কাজটা করেছি আপনি যখন দোয়া করবেন হ্যাঁ যে ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করবেন তখন কি বলবেন বলবেন যে হে আল্লাহ আমি তো ওই কাজটুকু করেছি শুধু তোমার চেহারা লাভের জন্য এভাবে কথা বলতে হবে আমরা কথা বলতে শিখি নাই আমাদের শুধু কমপ্লেন যে আল্লাহ আমাদের কথা শুনেন না আরে ভাই কত দোয়া করলাম আল্লাহ দোয়া তো কবুল করে না দোয়া কবুল করবে কেমনে আপনি তো বাংলাদেশি আকিদায় বিশ্বাস করেন আপনার তো বোকা বেলরি ঠিক হয় নাই আল্লাহ সুবহানা তালার চেহারা আমার আপনার মুখ দিয়ে বের হয় না কারণ আপনার অন্তর হয়েছে কুলুষিত আকদারু যে মানে ময়লা জমেছে সেই ময়লার জন্য আপনি বাইদ যে অনেক দূরবর্তী ব্যাখ্যা করেন ব্যাখ্যা করে সেটার নাম দিয়েছেন কখনো দেন সন্তুষ্টি কখনো দেন এই মানে সম্মান কখনো এইটা চেহারা আর মুখ দিয়ে আর কলমে আসে না ওয়াজহিল্লাহ আল্লাহ সুহানা তার অন্যতম সিফাত হচ্ছেই আল্লাহর চেহারা এর কোনো অনুবাদ চেহারা ছাড়া অন্য কিছু যদি আপনি করেন সেটাকে বলা হয় তাতিল সেটাই করা যায় না করে এটাকে অস্বীকার করে অন্য ব্যাখ্যা দেওয়া এটি হচ্ছে আর তাসবিদ হচ্ছে এটাকে টেকনিক্যালি অস্বীকার করা আর তাসবি হচ্ছে আল্লাহর চেহারা বললে মনে মনে আল্লাহর একটা চেহারা আছে এটা মানুষের মতো কল্পনা করা এটা হলো তাসবি এটা করা যাবে না সেটাও হারাম সবগুলাই হারাম সবগুলাতে হয়ে যায়। করি আপনারা বুঝতে পেরেছেন আমরা পর্যায়ক্রমে এভাবে করব আমি আবারও বলছি প্রিয় শ্রোতা আপনাদের একটু কষ্ট হচ্ছে এটা বুঝতে এটা আমি আমার দেশি ভাই বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এটি আসলেই কঠিন কিন্তু আমরা আমরা হচ্ছি আল্লাহ সে হতভাগা মানে বান্দা যারা অনেক পেরিতে এসে আল্লাহ সম্পর্কে জ্ঞান নিচ্ছি আল্লাহ আমাদের সবার জ্ঞান আজকের মজলিসে যারা করে তোমার চেহারাটাকে পাওয়ার জন্য এই অনুষ্ঠানটাকে শুনেছে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে যারা ধৈর্য ধরে এই টেলিফোনের ব্যবস্থা তোমার চেহারাটার জন্য করেছে সবাইকে তুমি اد الشد عمله كله تما الجهار للقوم قر امين امين واخر الدَّعْوَةِ أَنِّي رب العالمين آه سبحانك اللهم بحمدك نستغفرك ونتوب اليك واشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته